হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। তো অনেকদিন পর আমি একটা ব্লগ শুরু করছি। এখন তোমরা জানো আমাদের বাড়িতে পুরো হইচই হইচই ব্যাপার চলছে। তো এই যে বৌদি এদিকে বসে ভাত খাচ্ছে, এখন দুপুর হয়ে গেছে, একটু বেরোবো আমি আর বৌদি মিলে। তো সকাল থেকে ভাবছিলাম যে না ব্লগটা শুরু করি, কিন্তু পারছিলাম না। তো এবারে দুপুরবেলা এসে আমি এই মাত্র চান করে এসে ব্লগটা শুরু করছি, ওদিকে ভাত খাচ্ছে। তো আমরা আজকে একটু ভাবছি বেরোবো, আর কি করব না করব, কোথায় যাব না করব, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। হ্যাঁ, এই যে হ্যাঁ কানে না কানে না। আচ্ছা, গুড মর্নিং কি বলবে? গুড ইভিনিং। গুড মর্নিং। তো আর আজকে রান্না বান্না খাওয়া দাওয়া বেশ জমিয়ে, কিন্তু তো আর কী কী রান্না বান্না হয়েছে, কী কী রান্না বান্না হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাদা অনেক কিছু বাজার এনেছে, তো চলো রান্নাঘরে যাই। আসে, এই যে দাদা আর বর খেতে বসে পড়েছে। কি গো, এই যে খাওয়া দাওয়ায় ব্যস্ত, খাওয়া দাওয়ায় ব্যস্ত একদম। হ্যাঁ, মুড়ি ঘন্ট না তো ঠিক আছে খাও। তো আমি রান্না করে চলে এসেছি। এই যে আজকে এখানে হয়েছে ভেন্ডি ভাজা দুপুরবেলার জন্য, ভেন্ডি ভাজা। এপাশে আছে চিংড়ি মাছের মালাইকারি, কয়েকটা করা হয়েছে, কেননা সবাই চিংড়ি মাছটা খাচ্ছে না, একটু অ্যালার্জি অ্যালার্জি হচ্ছে এর জন্য। আর এখানে তো ভাত রয়েছে হাঁড়িতে, এটা হয়েছে বিউলির ডাল মাছের মাথা দিয়ে, বিউলির ডাল মাছের মাথা দিয়ে। আর এখানে আছে এই যে ইলিশ মাছের ভাপা সর্ষে বাটা দিয়ে। তারপরে এই পাশে আছে এই যে আমাদের মানে কাছাড়ের প্রসিদ্ধ খাবার শীতলের চাটনি। এটা কি গো, বাটির দিয়ে অল্প করে এটা ও যে ইলিশ মাছে, হ্যাঁ ইলিশ মাছের যে এটা থাকে পেটে, এটা কি বলে জানি না, এটা একটু ভাজা হয়েছে। তারপরে আবার এখানে রান্না হচ্ছে, মানে এটা পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে, এই যে আমরা যে খুব আমাদের বাড়িতে এটা বোয়াল মাছ, বোয়াল মাছটা ছোটো ছোটো কেটে এটা ভাজাটা হচ্ছে। তো অনেকদিন পর মাকে ব্লগিং করতে দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। এবার দেখতে পাচ্ছ পুরো টিম, টিম ব্রাইড আমরা বেরিয়ে গেছি, সাগরিকা রিসর্টে যাব। ওরা একটু এনজয় করবে, বাইরে থেকে এসছে ওরা, সবাই একটু ঘুরতে যাবে। যাই হোক, ঘোরার জায়গা একটা হলো। বলো, ব্লগের শুরুতেই মা বললো মায়ের দিনটা তোমাদের সাথে শেয়ার করবে, তো সেটাও করতে মা একদমই ভুলে গেছিলো, ব্যস্ত হয়ে পড়েছিল। তো যাই হোক, আমার সাথে আমার ভাই বোনেদের সাথে এই ব্লগটা এনজয় করো আর দিনটাও এনজয় করো। সবাই মিলে রিসর্টে ঢুকে পড়লাম। ওদের মেন উদ্দেশ্য হচ্ছে আজকে পুল পার্টি করবে, পুল পার্টি করবে মানে সুইমিং পুলে বেশিরভাগ টাইম কাটাবে। তো ব্লগটাকে দেখতে থাকো, ভবিষ্যতে এরকম সেম একটা রিসর্ট বানাবো। ও ভেরি গুড, গুড অ্যাম্বিশন। এই তো আমরা আজকে ওয়েডিং, দ্যাটস ওয়াই এই আয়োজনটা করা হয়েছে। আমিও ব্লগটা হয়তো ছোট হতে পারে, কিন্তু আমি এজ এ মেমোরি হিসাবে শেয়ার করছি তোমাদের। বলেছিলাম আগেই যে সব কিছু শেয়ার করব, তার জন্য এই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে সবাই মিলে উদ্দেশ্য ছিল পুল পার্টি করবে, পুলে নামবে সবাই মিলে, খুব ডান্স করবে, এনজয় করবে, তার জন্যই আসা। আসার সাথে সাথেই সবাই চেঞ্জ করে পুলে নেমে পড়েছে আর ভীষণ এনজয় করেছিল। আর আমি বুড়ো ঠাকুরদিন মতন পুল সাইডেই বসে বসে সবাইকে এনজয় করতে দেখছিলাম। অ্যাকচুয়ালি না গো, শরীরটা একদম ভালো ছিল না, এত চাপ গেছে এই কয়েকদিনে, একদম সর্দি কাশি সব কিছু জড়ো করে ধরেছে আমায়। তো এবার সবাই এনজয় করছে দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে, যে আমার বিয়ের জন্য এসে যে এতটা এনজয় করছে, আমি যত বলবো ততই হয়তো কম পড়ে যাবে। আর এই কয়েকটা দিনই আছে, তারপর চলে যাবে ওরা। আর কয়েক মাস পর দেখা, হ্যাঁ জুলাই মাসে আমার মশাত্তো ভাইয়ের বিয়ে। যারা আমাদের রেগুলার ভিউয়ার তারা জানবে যে হ্যাঁ আমার ভাইয়ের বিয়ে লেগেছে, মানে রিলেটিভের মধ্যে ধুমধাম করে সবার বিয়ে লেগে গেছে। সময় হলে কেউ তো আর আটকে রাখতে পারে না বলো, সত্যি আমি ভীষণ এক্সাইটেড। কয়েকদিন পর আবার এই পাগলা পার্টির সাথে আমার দেখা হবে, তা বলেই এবার একটু মন খারাপ করিনি যে কয়েকদিন পরই তো দেখা হচ্ছে সবার সাথে। বললাম না ব্লগটা হয়তো ছোট হতে পারে,
তার জন্য যেরকম পেরেছি ব্লগটাকে শ্যুট করেছি। এতটা মাথায় ছিল না আর ইচ্ছেও ছিল না ব্লগিং করব প্রপারলি। তারপর ভাবলাম এতটা মেমোরি জড়ো করেছি তো তোমাদের সাথে শেয়ার করি। আর বীর এটা ফার্স্ট টাইম ছিল ওর পুলে নেমেছে, তাই ভীষণ এনজয় করছিল। আর যখন যেরকম পেরেছি কখনো ল্যান্ডস্কেপ মোডে শ্যুট করেছি, কখনো পোর্ট্রেট মোডে শ্যুট করেছি শুধু মেমোরি ক্যাপচার করার জন্য। প্রত্যেকে এনজয় করে দেখে এখন মনে হচ্ছে কাশ আমিও যদি নেমে পড়তাম তাহলে খুবই এনজয় করতে পারতাম। তো আজকের ভিডিওতে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল, ছোট্টখাট্ট একটা সুইট মেমোরি ব্লগ। যদি আজকের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর আমার বিয়ের সিরিজটা তোমাদের দেখতে কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। খুব শিগগিরই দেখা হবে আবার দুর্দান্ত দুর্দান্ত ব্লগ নিয়ে। বিয়ের শপিং বাকি, ভাইয়ের বিয়ের শপিং বাকি, আরও অনেক কিছু। তো আজকের মতন এই পর্যন্তই। যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।